অনেকের অল্প বয়সেই মাথার চুল পেকে যায়, বয়স বাড়লে চুলে পাক ধরাটা স্বাভাবিক, কিন্তু অল্প বয়সে এমনটা হলে মন খারাপ করাটাই স্বাভাবিক। চুল কালো করার জন্য কৃত্রিম রং ব্যবহার করেন কেউ কেউ, এটি সাময়িক সৌন্দর্য দিলেও বাড়িয়ে দিতে পারে ক্ষতির পরিমাণ, তাই অসময়ে চুল কালো করতে ব্যবহার করতে পারেন ঘরোয়া উপায়। বিশেষজ্ঞদের মতে বয়সজনিত কারণ ছাড়া কম বয়সে চুল পাকা দুশ্চিন্তার বিষয়। আমাদের শরীরে রয়েছে লাখ লাখ চুলের ফলিকল, এটি চুল তৈরি এবং চুলের রং ঠিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পিগমেন্ট কোষে মেলানিন নামক এক ধরনের উপাদান থাকে, এটি চুলের রং ঠিক রাখতে সাহায্য করে। বয়সের সঙ্গে সঙ্গে পিগমেন্ট কোষগুলো নষ্ট হয়ে গেলে চুলে পাক ধরতে শুরু করে। চুলে অসময়ে পাক ধরার অন্যতম কারণ ভিটামিনের অভাব। ভিটামিন B6, B12, বায়োটিন, ভিটামিন ডি এবং ভিটামিন ই-র ঘাটতির কারণে অল্প বয়সে চুলে পাক ধরে। এছাড়া বেশিরভাগ ক্ষেত্রে জিনগত কারণ এই সমস্যার জন্য প্রধান দায়ী। অতিরিক্ত দুশ্চিন্তা, ধূমপানের অভ্যাসও হতে পারে অসময়ে চুল পড়ার জন্য দায়ী। অল্প বয়সে চুল পাক ধরলে বেছে নিতে পারেন কিছু ঘরোয়া উপায়। আমলকি ও নারিকেল তেল। আমলকিতে থাকে প্রচুর ভিটামিন সি, চুলের কোলাজেন উৎপাদন বাড়াতে কাজ করে এই ভিটামিন। আমলকি ও নারিকেল তেল মিশিয়ে ব্যবহার করলে পাকা চুল কালো করতে সাহায্য করে। সেজন্য আপনাকে 2 চা চামচ আমলকির গুঁড়া ও 3 চা চামচ হালকা গরম নারিকেল তেল নিতে হবে। এরপর ভালো করে মিশিয়ে তেলটুকু ঠান্ডা করে নিতে হবে। মিশ্রণটি ঠান্ডা হলে চুলের গোড়ায় ভালোভাবে লাগিয়ে নিন। এভাবে অপেক্ষা করুন 1 ঘন্টার মতো। এরপর মাইল্ড কোনো শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। এই তেল সপ্তাহে 3 দিন ব্যবহার করুন, এটি প্রাকৃতিকভাবে আপনার চুল কালো করতে কাজ করবে। কারি পাতা ও নারকেল তেল। চুল কালো রাখতে দারুণ কার্যকরী উপাদান কারি পাতা, কারণ চুল কালো করতে প্রয়োজন হয় মেলানিন, আর কারি পাতায় এই উপাদান থাকে পর্যাপ্ত। সঙ্গে এটি নতুন চুল গজাতেও সাহায্য করে। একটি পাত্রে 3 চা চামচ নারিকেল তেল নিন, এরপর তাতে 5 থেকে 6টি কারি পাতা নিন। এবার চুলায় বসিয়ে হালকা আঁচে নাড়াতে থাকুন। মিশ্রণটি কালচে হয়ে এলে নামিয়ে ঠান্ডা করে নিন। এরপর চুলের গোড়ায় এই তেল মাসাজ করে নিন, অপেক্ষা করুন ঘণ্টাখানেক। এরপর শ্যাম্পু করে নিন চুলে। সপ্তাহে 2 থেকে 3 দিন এই তেল ব্যবহার করলে উপকার পাবেন। লেবুর ফল ও নারিকেল তেল। উচ্চমাত্রার ভিটামিন সি ও ফসফরাসযুক্ত ফল হচ্ছে লেবু। লেবু খাওয়ার উপকারিতা তো জানেন, চুলের যত্নেও এটি সমান কার্যকরী, কারণ লেবুতে থাকা ভিটামিন সি ও ফসফরাস চুলের পিগমেন্টেশন বজায় রাখতে সাহায্য করে। এটি ব্যবহার করার জন্য আপনাকে 2 চা চামচ লেবু রস নিতে হবে। এরপর এর সঙ্গে মেশাতে হবে 2 চা চামচ হালকা গরম নারিকেল তেল। মিশ্রণটি ভালো করে চুলের গোড়ায় লাগাতে হবে। ঘণ্টাখানেক রেখে চুলে শ্যাম্পু করে নেবেন। এভাবে সপ্তাহে 2 দিন ব্যবহার করুন মিশ্রণটি। অনলাইন বাংলা নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ। এরকম আরও টিপস পেতে অনলাইন বাংলা নিউজের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।